আবার বিশ্ব নবে পেগম্বর আজমের সাথে কতটা মহাব্বাত রাখতে হবে, নবীর সাথে সাহাবা একরামগণ কতটা মহাব্বাত করেছে। ওগো মুসলমান আব্বাজান ভাইজানেরা, আবার বিশ্ব নবী পয়গম্বর আজমের একজন সাহাবী যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আবার বললেন, এ আবু বকর সিদ্দিক শুনে নাও জেনে নাও, আমি রাসূলুল্লাহ যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাব, ওগো আবু বকর ওই দিন আমার সাথে কেউ যাবে না, যাবে না। ওগো আবু বকর সিদ্দিক, ওই দিন তুমি আমি নবী মুস্তাফার সাথী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী পয়গম্বরে আজম, আপনার যেন ওই কথাটি বলার কিছুদিন পর আবার বিশ্ব নবী পয়গম্বরে আজম নিজের আপনার বাড়িতে ঘোরাফেরা করছে, হঠাৎ করে আবু জাহেলের লোকেরা আবার বিশ্ব নবীকে মারবার জন্যে তারা হাজারেরও বেশি সৈন্য আপনার যেন নবীর বাড়িকে ঘেরাও করেছে। আল্লাহ তাবারাকা তাআলা বলে, জিবরিল যাও যাও, আবার বিশ্ব নবী হাবিবুল্লাহকে বলে দাও, আবার রাসূলুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আবার বিশ্ব নবী পয়গম্বর আজমের নিকটে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আজকে যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যেতে বলেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বাড়িটা নেবামে সামনে পিছে অনেক কাফের ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে এই মাটি গোলা তাদের সম্মুখে ছিটিয়ে দেয়া রাসূলুল্লাহ গো, আপনি যেন রবানা দিয়ে দেবেন। নবী আমার হযরত আলীকে ডাকলেন, আলীকে ডাকার পর আপনার বিছানায় আরাম করতে দিলেন। আবার বিশ্ব নবী পয়গম্বর আজম ওই মাটি গোলা হাতে নেওয়ার পরে, ওই মাটি গোলাকে হাতে করে নেবার পরে আপনার যেন সূরা ইয়াসিনের একটা আয়াত পড়লেন। আয়াতে পড়ার পরে আবার বিশ্ব নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাটি গোলা সম্মুখে আপনার জন্যে ছিটিয়ে দিলাম, ওই কাফের বেদীদের চোখে পড়ে গেল, তারা নিজের নিজের চোখটাকে কোঁচাতে আরম্ভ করে দিল, তারা নিজের নিজের হাতে তলোয়ারটাকে নিজের মাটিতে গেঁথে দিয়া তারা চোখটা দল্লাবাই। আর আবার দয়াল নবী রহমান দল্লিল আলামিন, নবী আমার জান, এবার আপনার হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি রওনা দিলেন, আবার বিশ্ব নবী পয়গম্বর আজম জান আবু বকর সিদ্দিকের বাড়িতে যাওয়ার পরে আবার রাসূলুল্লাহ যেন বাবা ওইখানে আওয়াজ দিতে আরম্ভ করলেন, বিশ্ব নবী পয়গম্বর আজম আবু বকর সিদ্দিকের বাড়িতে। একবার আবু বকর বলে ডাক দিলেন, দরওয়াজাতে আওয়াজ করে দিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঘরের দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আবার নবী মুস্তাফার পা মোবারক জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে ডাক্তা দিয়েছেন গো, নবী গো, আপনি আমাকে ডাক দিলেন, আপনার ডাকে জান আমার দরওয়াজাটা খুলতে একটু দেরি হয়ে গেল গো নবী। নবী মুস্তাফার পা মোবারক জড়িয়ে ধরেছিল, আবার নবী বলে, এ আবু বকর সিদ্দিক, বলো বলো গো, আজকে এত না রাত্রিবেলা হয়েছে গো, তুমি কি বিছানায় কোনোদিন কি আরাম করো না, তুমি কি বিছানায় আরাম করো নাই, বলো বলো না আবু বকর। আবু বকর নবী মুস্তাফার পা জড়িয়ে ধরে বলতেছেন, ফিদাকা আবি উম্মে, নবী গো, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
তুমি কেন ঘুমাও নাই বলো বলো বলে আর হাবিবাল্লাহ নবী আমি এই কারণে ঘুমাই না ভাই আপনি আমাকে বললেন আবু বাকর আমি রাসূলুল্লাহ যেই দিন মক্কা ছেড়ে মদিনা হিজরাতে চলে যাব ওই দিন তোমাকে যেন নিয়ে যাব তাই কসম আল্লাহর করে বলি নবী গো আমি আবু বাকর ছয় মাস ধরে বিছানায় ঘুমাই নাই জোরে বলি আর মহব্বতে বলি আমার নবী বললেন আবু বাকর কেন ঘুমাও নাই বলি ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো বিছানায় আরাম করব আপনি আমার দরওয়াজায় এসে দাঁড় দিবেন আর হয়তো আপনার টাকা আমি সারাটা দিতে পারবো না তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাই আমি ঘরের দরওয়াজাটাকে লাগিয়া দিয়াব আমার দিলের দরওয়াজাটাকে খুলে নবী গো আপনার আসার অপেক্ষায় আমি আবু বাকর যেন চেয়ে থাকি নবী মুস্তাফা বললেন রে আবু বাকর ঠিক যাও 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 আজকে তোমার বড় বেটা আব্দুর রহমানকে বলে এসো আজকে তোমার বিবিকে বলে এসো যাও রে যাও আজকে দয়ার নবীর সাথে যাও মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে যাও বলে এসো হযরতে আবু বাকর গো নবী মুস্তাফার পা দুটা জড়িয়ে ধরে জানো কাঁদতে আরম্ভ করলেন বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমার বড় বেটাকে বলা লাগবে না আজকে আমার পেটিকে বলা লাগবে না আজকে আমার বিবিকে বলা লাগবে না কারণ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ সারা জগতের চাইতে গো নবী আমি আপনাকে বেশি মহব্বত করি আজ কাউকে বলা লাগবে না এই কথাটা বলার পরে আমার বিশ্ব নবী পয়গম্বরে আদমের জানো সঙ্গে সঙ্গে আবু বাকর যেতে আরম্ভ করে দিলেন আল্লাহ আল্লাহ আমার নবী আবু বাকরকে বলেছিলেন আবু বাকর গো আর দেরি করিও না রে আবু বাকর দেরি করিও না কারণ আমার বাড়িতে হাজার হতে কাপড় বসে আছে মারবার জন্য রেডি হয়ে আছে আবু বাকর রওনা দিয়ে দাও আমার আবু বাকর যেন নবীর সাথে যেতে আরম্ভ করেছে আল্লাহ আল্লাহ হঠাৎ করে আমার আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আমরা বিশ্ব নবী পয়গম্বরে আযাবের জন্য ডান দিকে বাম দিকে সামনে পিছনে চতুর্থ সাইড ঘুরতে আরম্ভ করলে আমার নবী পয়গম্বরে আযম জানো ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন ওগো আবু বকর আজ বলো রে তুমি ডানে বামে সামনে পেছনে কেন এমন ভাবে তুমি ঘোরাফেরা করতেছো বলো বলো এমন ভাবে কেন তুমি আবার চতুর সাইডে আবু বাকর ঘোরা ঘুরি করো আবার একবার তুমি বলে দাও একবার তুমি বলে দাও বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখ থেকে আমি শুনেছি গো নবী আপনার যেন বাড়িতে হাজার মধ্যে কাফের বসে আছি তারা তো আপনাকে ঘরের মধ্যে পাবে না পাবে না তাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এই কারণে একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে চতুর্থ সাইড ঘুরতেছি গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যদি কাফের বেদিনেরা তারা যদি সাবের দিক থেকে তিনটা মেরে দেবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তীরখানা জানো আপনাকে না লেগে আমি আবু বাকরের কালে যাতে যেন গেছে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি তারা ডান দিক থেকে তিনটা মেরে দেয় ওই তিনটা যেন আমি আবু বাকরকে যেন লাগে যদি বাম দিক থেকে কেউ মারে ওই তিনটা যেন আমাকে লাগে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি আবু বাকর সিদ্দিক যদি চতুর্দিক থেকে তীর আসার পরে
আমার কালেজাতে যদি কেঁচে যাওয়াই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তাতে কোন যায় আছে নাই আছে নাওয়া তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তীরটা পাল্লা লাগার পরে আজকে যদি আমি শহীদ যদি হয়ে যাওয়াই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো তাতে আমার কোন যায় আছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পরে নবী আস আপনার জানো আবু বকর আসতেই পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পরে যে কোন নবী আসবে না গো ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাদিস পাকের মধ্যে বলেছেন ইল্লা আল্লাহু লাইসা নবী ও বাদি নিশ্চয় আমি হলাম শেষ জামানার নবী আমার পরে আর কোন নবী আসবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো তাই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে আপনার জন্য চতুর্থ সাইড ঘোরা ঘুরি করি জোরে বলি সুবহানাল্লাহ আজকে যদি আপনার বলা হয় নবীকে কতটা মহব্বত করি আজকে যদি বলা হয় নবীকে কতটা ভালোবাসে টাকা পয়সা মাধ্যম দিয়ে ভালোবাসি কিন্তু যদি বলা হয় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে মুসলমান আমরা যেতে রাজি হব না কিন্তু আমার বিশ্ব নবী পয়গম্বর আজমের সাহাবী হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো আমার বিশ্ব নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এই কথাটি বলার পরে আবার আস্তে আস্তে যেতে আরম্ভ করলেন মুসলমান গো এ বাবা ভাইয়ের আমার উম্মা বোনেরা গো এবার আবার হযরত আবু বকর যেতে আরম্ভ করলেন যেতে যেতে আবার আবু বকর সিদ্দিক আবার নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যেন আপনার নিকটে আবার একটা আরজি জেগে গেল একটাই আপনার প্রশ্ন জেগে গেল তবে নবী গো আজকে আমার মনের প্রশ্নটা জেগে গেল রাসূলুল্লাহ বলছেন বলো রে আবু বকর তোমার মনের কি প্রশ্নটা জাগলো বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার মনে প্রশ্ন জাগলো এটাই আমি তো আপনাকে অধম অনেক ভালোবাসি নবী গো আপনি কি আমাকে ভালোবাসেন নাই গো নবী নবী আবার বললেন এ আবু বকর সিদ্দিক গো আমি রাসূলুল্লাহ তোমাকে অনেক অনেক ভালোবাসি জোরে বলি আমি রাসূলুল্লাহ এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি অনেক মহব্বত করি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে ভালোবাসার একটা পরীক্ষা করা হবে আজকে ভালোবাসার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে আপনার আবার বিশ্ব নবী বললেন আবু বকর গো আজকে আবার ভালোবাসার কি পরীক্ষা নিবে বলো বলো আজকে তুমি ভালোবাসাও কি এমন পরীক্ষাটা নিবে তুমি বলো বলো ওই সবাই আপনার বলা হয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন সম্মুখে তিন থেকে সাড়ে তিন হাত মতো জায়গা একটু কাদা কাদা হয়ে আছে গো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজ তিন থেকে সাড়ে তিন হাত মতো জায়গা কাদা কাদা হয়ে আছে গো আজকে জানো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাদা জায়গাতে আপনার শুয়ে যাব রাসূল গো আপনি যদি আমাকে মহব্বত করেন আপনি যদি আমাকে ভালোবাসেন আমার শরীরের উপরে আপনার পা মোবারকটা দেবার পরে নবী গো আপনি যেন কাদাটা পার হয়ে যাবে জোরে বলি আর আজকে আপনাকে আমাকে যদি বলা হয় আপনাকে অনেক ভালোবাসি আমি বলবো কাদাটা ঘাড়ে করে পার করে দাও তাই না
কাঁধাটা ঘাড়ে করে পার করে দাও। কিন্তু আবার রাসূলুল্লাহকে আবু বাকর বলেন, নবী গো, আপনি যদি আমি আবু বাকরকে ভালোবাসেন, আমি আবু বাকর কাঁধা জায়গাতে শুয়ে যাব, আর আপনি জানো আপনার আবু বাকর আমার শরীরের উপর দিয়ে কাঁধাটা পার হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে বলছেন, নবী গো, আর যদি না ভালোবাসে ওই কাঁধা জায়গাটায় পা দিবে। নবী আবার জানো ওই আপনার আবু বাকর শরীরের উপর জানো আহা মুবারক না রাখার পরে আবার বিশ্ব নবী পয়গম্বরে আজম কাদাটা যেন পার হয়ে গেল। নবী আমার হযরত আবু বকর সিদ্দিকের শরীরে পা মুবারকটা রেখে কাদাটা পার হয়ে গেল। আবার বিশ্ব নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক যখন উঠে যেতে আরম্ভ করলেন, নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, আজকে এই কাদা জায়গাতে তুমি শুয়ে পড়লে আর আমাকে তোমার শরীরের উপর পা দিয়ে কেন আসতে বললে? তো বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর চাই না আপনার পা মোবারকায় কাদা লেগে যায়। জোরে মহাব্বতে বলি, তার আওয়াজ দিয়ে হবে না, সুবহানাল্লাহ। আমি আবু বকর চাই না আপনার পা মোবারকায় কাদা লেগে যায়। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের শরীরে কাদা লাগলে কোনো যায় আসে না, কিন্তু আমি আবু বকর আপনার শরীরে কাদা লাগতে দেব না। নবীকে কতটা মহব্বত করেছিল, কতটা ভালোবেসেছিল মুসলমান, আর আজ আমাদের মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা নাই। যাই হোক মুসলমান, আমি পবিত্র কোরআন এ কারিমা হইতে আয়াতের টুকরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তো নবীর মহব্বত করো, অনুসরণ করো। মুসলমান, যাই হোক সময় খুব সংক্ষিপ্তে, তাই আমি আর লম্বা চড়া করবো না। একবার মহব্বত একবার ছোট্ট করে একটি গজল পড়ে ইতি করবেন ইনশাআল্লাহ। একবার মহব্বতে দূরত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আহলে মাওলানা মুহাম্মাদ এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে, লাগছে কত মজারে। মজা লাগছে না? কত সুন্দর আনন্দ লাগছে। এই জন্য শায়ের বলে, এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে, লাগছে কত মজা রে। দেখো আজকে মসজিদ তলা, সুন্দর করে সাজায়া, সুন্দর করে সাজায়া, আবার চারিদিকে, আবার চারিদিকে রহাবের আলো ঝিকমিক ঝিকমিক চমকাই রে, লাগছে কত বাজারে, লাগছে কত বাজারে। দেখো আজকে দূর বিদেশ থেকে না ফিরি আসিকরা ওই আসিয়া, দুঃখ কষ্ট সরুজ করে ওগো আছেন সবব সিয়া, ওগো আছেন সবব সিয়া, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার আশিক রে, লাগছে কত বাজারে, লাগছে কত বাজারে। এসেছি মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে, লাগছে কত বাজারে। তো যাই হোক বেনাদার ইসলাম মহাজ্জা সামাই খুব ক্ষমায়,
অল্প ছিল, যাই হোক তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলে দিলেন বললাম ইনশাআল্লাহ। এই আমার বিশ্ব নবী পয়গম্বর আজম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ি হেরায় যাবেন, ওখান থেকে আপনার মদিনা যাবেন, কালেমার প্রচার করবেন মুসলমান ওয়াজা সামাইনে কিরাম। তো যাই হোক নবী মুস্তাফা কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা মহব্বত করেছে ওই রকম মহব্বত যেন আমরা সকলে করতে পারি। আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের অন্তরে ওই রকম মহব্বত যেন দান করুক, সকলে বলি আমিন আমিন। বেজাই হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়াল মুরসালিন।